বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে প্রকাশিত ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল ফর সেফ ম্যানেজমেন্ট অফ এ ডেড বডি ইন দ্য কনটেক্সট অফ কোভিড-19 থেকে জানা যায়, করোনা ভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তি থেকে ভাইরাস ছড়ায় না। তাই আতঙ্কিত না হয়ে করোনায় মৃত ব্যক্তির সৎকারে এই বিষয়গুলো মেনে চলুন। আজকের দিন পর্যন্ত এটি প্রমাণিত হয়নি যে মৃত ব্যক্তির কাছ থেকে অন্য কোনো ব্যক্তির দেহে ভাইরাসটি ছড়িয়েছে। মৃতদেহ নিজ নিজ ধর্মীয় বিধি অনুযায়ী জানাজা, দাফন বা সৎকার করা যাবে। মৃতদেহ পরিবহনের জন্য আলাদা বিশেষ কোনো যানবাহনের দরকার নেই। মৃতদেহের গায়ে কোনো প্রকার কেমিক্যাল ছিটানোর দরকার নেই। মৃতদেহ যিনি গোসল করাবেন তিনি একটি মাস্ক, একজোড়া গ্লাভস এবং একটি ডিসপোজেবল গাউন পরিধান করবেন। মৃতদেহের কাছে যেতে পারবেন তবে স্পর্শ করা যাবে না, আর যদি কোনো কারণে স্পর্শ হয়ে যায় তাহলে সাবান পানি দিয়ে হাত ধুয়ে ফেলবেন। কবর দেওয়ার ক্ষেত্রেও বিশেষ কোনো সতর্কতা নেই। আসুন মৃত ব্যক্তিদের সম্মান দেই। করোনা ভাইরাসে যারা মারা যাচ্ছেন তারা তো আমাদেরই স্বজন, তাদের শেষ বিদায়টুকু সম্মানের সাথে নির্বিঘ্নে দিন।